শুভ সকাল, শুভ মহালয়া। তো আজকের দিনটার একটা গুরুত্বপূর্ণ দিন হওয়া যায়, অবশ্য গুরুত্বপূর্ণ সকালও হইতে পারে, কারণ সারা রাত্রে অপেক্ষা করার পরের দিকে যখন সকালে ভোর 4টা বাজে, চারিদিকে এই যে ব্যাকগ্রাউন্ডে শুনতে পারায় এই যে বাজনাটা চারিদিকে বাজে, এটার মধ্যে আলাদা একটা চমৎকার আছে। আর এই চমৎকারের মধ্যে লুকাই আছে আমরার বাঙালির ভালোবাসা। তো যেহেতু বাঙালি, আমরার সর্বপ্রথম এটাই থাকে বাঙালি মানেই দুর্গাপূজা, ডাকের আওয়াজ আর মহালয়ার আগমনী। তো আজকের সকাল মহালয়ার আগমনী দিয়ে, আর আমরা বাঙালিরা এই দিনটার অপেক্ষা করি সমস্ত বছর লই, এই দিনটার আমরা অপেক্ষা করি। সো আজকে এই দিনটা আই গেল, যেহেতু বাইরে জানা আছে এই বছর অনেকটা রেস্ট্রিকশন আছে বা এরকম কিছু আছে, বাট তবুও ভিতরের ফুর্তিটা তো যাই না, একটুকুই যায় না। তো আজকে দেখতে পারো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, কারণ আমি আছি হাইলাকান্দিতে আমার বন্ধু প্রিয়ার বাসাতে। তো এখন আই গেছি তাইর করে, এখন তাইর এইখান থেকে সঙ্গে নিমু নিয়ে আজকে হাইলাকান্দি টাউনে কি ধরনের, অন্য বছর তো অনেক গ্র্যান্ডভাবে হয়, এই বছর জানি না কিরকম হইব, যাওয়ার পরেই হইতে পারবো। তো সব কিছু দেখাইমু, সব কিছু এক্সপিরিয়েন্স ভালোই হইব, আশা করি তোমরা ভালোই লাগবো। তো চলো এখন আর টাইম ওয়েস্ট করতাম না, সোজা রাস্তায় যাই, ওখানে গিয়া দেখাই আজকের মহালয়া। তো ভিডিওটা পুরোপুরি সঙ্গে থাকবে, সো লেটস গো। ও হে, ইন্ট্রোই তো দেওয়া হলো না। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ভাই রাহুল, তোমরা দেখছো তোমাদের নিজের ভাইয়ের চ্যানেল যার নাম হলো পালবাজার ব্লগস। তো বন্ধুরা দেখতে পারো আমার লাগে অ্যাজ ইউজুয়াল আমার প্রিয় আই গেছে, আর এখানে দেখতে পারো তো আজকের দিনটার এক্সাইটমেন্ট কিরকম। অবভিয়াসলি লাস্ট ইয়ারতে একটু কম আছে, কিন্তু সিচুয়েশনটা খুবই খারাপ, বাট হ্যাঁ তাও বাঙালি উৎসব করে অবভিয়াসলি একটু এক্সাইটেড থাকবো। তো তালিকা সকাল সকাল বাড়াই ওটাই, তো এই এক্সাইটমেন্ট একটু সঙ্গে রাখো, একটু এনার্জি আইবো যখন আমরা বাইপাসের এখানে যাইমু, তো এনার্জিটা সঙ্গে রাখো, ওখানে সুজা যাই ওখানে যাই, তারপরে আর দেখি এখানে দেখতে পারো বৈরব বাড়ির সামনে আসিস। চলো আর এখানে টাইম ওয়েস্ট করতাম না, সুজা চলি ভিডিওতে। তারপরে তোরেও ফোন করছি, তাই করছি রেডিও, তো দেখা যাক আজকে আর কি হয়, তো সঙ্গে থাকো। মানুষ প্রায় প্রায় এখন আইতেই শুরু করছে, আর এখানে আমাদের আরেকজন ব্লগার শুরু হয়ে গেছেন, আসছিল না এখন শুরু পুরো ব্লগিং মোডে আই গেছেন। এখানে আমরা আরো দুইজন আইছেন, দেখতে পাবো
পারো মাছ ছাড়া আরেকজন মানুষ পাইলেছি আমরা সুযোগ পাইলে মাছ কাছে নি আছে এত আছে সুযোগ পাইলেই আমরা মোটামুটি শুরু তো তাইও আমার লগে কলেজ মেট কিতা কইতাম সব থেকে যা কীর্তি হইছে যদিও ওই সময় ব্লগার আসলাম কাজ ওই সময় যদি ব্লগার থাকতাম তাহলে দেখাই দিয়ে পারলাম বলে তো আজকে কিরকম লাগে আর বারুইয়া অন্য বছর তুলনায় মোটামুটি অনেকটাই মানুষ আছে তো বুঝতেই পারবে এবার তেমনটা মানুষ নাই তবুও মোটামুটি যাই আছে তাই ভাল লাগে কারণ গড়তে কিছু একটু বারোই দাম ওটাই একটা আলাদাই মজা আছে তো চলো একটু আয়রন ফলের লগে দেখা দেখি করি ও মিস্টার আইরন পাল কিছু কই ভাই তুমি এখন সেলিব্রিটি হয়েছো মুখটা দেখা মাইছে চিন্তা নাই তো তো গাইস যারা চিনো না আমরা হাইলাকান্দি রেসার্কের সব থেকে বিগেস্ট ফ্যান ও আজকে কিরকম লাগে আজকে তো ভালো লাগে আর আমি অ্যাকচুয়ালি মাস্ক আমি খুলরাম না বিকজ কোভিড-19 একটা প্রোটোকল আছে তো এটা আমরা অবভিয়াসলি এটা আমরা মেনটেন করতে লাগে তো চেষ্টা করমু তার ওপিনিয়ন কি তার এই বছরের মহালয়টা তারা কিরকম লাগে তোমরা কিছু কইতে চাও এই মহালয় উপলক্ষে ঠিক আছে ওটাই সবার লগে আইসে যে ওটাই হলো সব থেকে মেইন আর আমরা বাইরে এতটা কোপারেট করছে তারা আমরা রিকোয়েস্ট পার্সোনালি করছি যে এরকম পোস্ট দিয়ে দাঁড়াইবার লাগে সো বিগ থ্যাংক ইউ তোমরা সবরে সো বন্ধুরা কইছিলাম যে তোয়া সো ফাইনালি আই গেছি অ্যাকচুয়ালি খুব বেশি টায়ার্ড গুয়াহাটি থেকে গিয়েছে তো কিরকম লাগে আজকে বারোইছে বাট বেচারি খুব বেশি টায়ার্ড মানে খুবই বেশি টায়ার্ড যেসব সময় টিপ টপ থাকে আজকে হাল্লাত এনার্জি নাই কোন রকম দাঁড়িয়ে আছে সো মানে আমরা সবে কইছি ওই হিসাবে দাঁড়িয়ে আছে সো চলো আর আজকে মোটামুটি বাইপাসে সব ভিড় তো দেখি আর কি ও ঘুরিয়ে ফিরিয়া ওই বাইপাসেই আটা চলে আর নতুন কিচ্ছু নাই এখানে তোয়া এখানে প্রিয়া তাইর ভিডিও কন্টেন্টে লাগি সো তাইর ভিডিওটাও আইব ইটস অল অ্যাবাউট সব কুচ লিঙ্ক থাকবো ডেসক্রিপশনে তাইর ভিডিওটাও ডেফিনেটলি দেখি অবভিয়াসলি আমার থেকে বেটার মেবি হইতে পারে কারণ তাই স্কুটির করে বইয়া দুম দাম ক্লিপ উঠাইছে সো জানি না কিরকম হইব সো এরকমই হাঁটাহাঁটি চলে হাঁটিয়া হাঁটিয়াই তো আর কিতা করতে মহলের তো হাঁটাহাঁটিটাই মেইন নো আমার লাগাই না একটু কিতা কইন সকালে 9টা উঠার মানুষও আজকের দিনের লাগে 4টার সময় উঠে গেছি সো এটা একটা বহুত বড় জিনিস তো আর দেখি আর এরপরে দিকে কই যাই তো অন্য বছর যেরকম মোটামুটি আশ্রমের সামনে যে অনুকূলের আশ্রম ওখানের সামনে যে ভিড়টা থাকতো এবছর এই জায়গায় অতটা ভিড় নাই বাট এবছর ওই বাইপাসের সামনেই সব মোটামুটি বাইপাসের স্মৃতিছে তো এখানে এই ঘোরাঘুরি চলে তো আশা করি তোমরা এই ধরনের টাইপের ভিডিওস ভালো লাগে সো কন্টিনিউ থাকো আর দেখা যাও কার কী কী দেখাইতে পারি আর এখন যেরকম আমার এই বাইকটা এখানে এই দূরে রাখি আইসি আর অনেকটা দূরে গেছি সো ভাবলাম বাইকটা লইয়া যাই আবার গিয়া এক রাউন্ড মারি আইস কারণ কি মানুষ খালি এই পয়েন্টে নাই ওই ভিতরে আরও যখন যতটুকু আছে ওই জায়গাতেও গেছে সো চলো দেখি আর কি দেখান যায় আমার বন্ধুর টাইম দিয়ে আইসি বাইকটা আর এখন একটু তোমার এক্সপ্লোর করাই কীরকম সাইডটা পাস তো একটু এক্সপ্লোর দেখতে পারো কীরকম মানে ভিড় কীরকম আর বাইকে বইয়া মজাটাই আলাদা সাজাই তোরা আইরে সকলে বছর পরে বাপের ঘরে তুকি এলো রে আর বছর পরে বাপের ঘরে তুকি এলো রে আমার দুঃখী এলো রে ঘুমা এলো রে বছর পরে বাপের ঘরে তুকি এলো রে
মোটামুটি 6-7টা বাজে গেছে আর এখানে দেখতে পারো বাইপাস প্রায় প্রায় খালি হয়ে গেছে সো আমরা এখন মোটামুটি গড়াইনি শেষ তো তোয়ারে দেবাঞ্জলে নিয়ে দিয়া ইচ্ছে তাকে নাকি তাই করে আজকে পূজা আছে সো তাই আমরা লাগে কোনো কিছু খাওয়া দিত না তো আমরা এখান থেকে যাইমু খাওয়াত এখানে গিয়া তারপরে দিকে ওখান থেকে খাইয়া দিই এরপরে বাসায় যাইম গিয়ে সো এখন আর ভিডিওটা আর লম্বা করলাম না আই হোপ তোমরা আর ভালো লাগছে যদি এরকম টাইপের ভিডিওস ভালো লাগে যদি মনে হয় ভাইয়ে কষ্ট করিয়া সকাল সকাল উঠিয়া একটু কষ্ট করছে তোমরা একটু ভ্যালু লাগছে লাইফে যে ভিডিওটা দেখছো সো একটা লাইক করে দিও যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছো না ডেফিনেটলি সাবস্ক্রাইব করিও সঙ্গে একটা বেল আইকন আছে ওটাও প্রেস করিও সো আমি মিললাম তোমরা সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন আরেকটা টপিক লিয়ে আসো ততক্ষণ পর্যন্ত গুড বাই। আর এই ভিডিওটা স্পন্সর করার লাগে ফ্যাক্টি স্পোর্টস চ্যানেলটা আছে যেটা একটা ইউটিউব চ্যানেল স্পোর্টস রিলেটেড যদি তোমরা স্পোর্টসে ইন্টারেস্টেড থাকো যেমন কি আমি নিজে পার্সোনালি তার চ্যানেলটা অনেকটাই ফলো করি আর অনেকটা ভালো ভালো ভিডিওস বানায় সো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে তার ভিডিওসগুলো দেখতে পারো তার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে লাগাই দিমু সো যাও দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়া নিও।